तृणमूल कांग्रेस की ओर से केंद्र सरकार की जन विरोधी नीतियों के खिलाफ प्रतिवाद जुलूस निकालने के बाद पांडवेश्वर स्टेशन प्रबंधक को ज्ञापन सौंपा गया। इस अवसर पर तृणमूल कांग्रेस के पांडवेश्वर ब्लॉक अध्यक्ष किरीटी मुखर्जी, केंद्र अंचल टीएमसी नेता जमुना धीवर, तृणमूल कांग्रेस नेता रॉबिन पाल, मनीर मंडल, शेख शाहजान समेत भारी संख्या में तृणमूल कांग्रेस कर्मी उपस्थित थे। ब्लॉक अध्यक्ष ने सभा को संबोधित करते हुए कहा कि राज्य सरकार की ओर से पानी टंकी का निर्माण कराया गया है ताकि बैद्यनाथपुर पंचायत समेत आसपास के लोगों को जल संकट से मुक्ति मिल सके, लेकिन रेलवे की ओर से भूमिगत पानी पाइप लाने की अनुमति नहीं दी जा रही है, जिसके चलते जल टंकी को चालू नहीं किया जा रहा है। चुनाव के चलते हम लोग रेलवे से अनुरोध नहीं कर रहा था, लेकिन चुनाव संपन्न होने के बाद तृणमूल कांग्रेस की ओर से स्टेशन रोड की सड़क की मरम्मति के साथ पाइप को रेल लाइन के नीचे से निकालने की अनुमति और ओवरब्रिज का निर्माण कार्य को लेकर ज्ञापन दिया जा रहा है। खबर पांडवेश्वर की रिपोर्ट। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসে 2-3 হাজার মানুষ আমরা রেলের কর্তৃপক্ষ এসেছিলাম ডেপুটেশন দিতে। আমরা জানি যে দীর্ঘদিনের যা পাণ্ডবেশ্বর মানুষের যেটা চাহিদা, যে মানুষ কীভাবে রেলের রেলগেটে প্রাণ যাচ্ছে, অনেক মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে রোদ গরমে, তাই রেলকে আমরা বারবার বলে এসেছিলাম যে ওভারব্রিজের জন্যে, এবং যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা রেলে জায়গার মধ্যে যারা দীর্ঘদিনের হাজারখানে মানুষ, তারা গরিব মানুষ ঝুপড়ি টাঙিয়ে যারা বাড়ির মধ্যে তারা থাকে, তাদেরকে রেল উৎখাত করার চেষ্টা করছে। আমরা বলেছি যে আপনাদের সাথে আমরা থাকবো, তৃণমূল কংগ্রেসের আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা আজকে রেলের কর্তৃপক্ষে এসেছিলাম ডেপুটেশন দিতে। এবং দীর্ঘদিনে আমরা জানি যারা স্টেশনের যারা মেন রাস্তা, যারা পাণ্ডবেশ্বর স্টেশনের যারা ট্রেনে, যারা দূর দূরান্ত থেকে মানুষ যারা ট্রেনের যাত্রীরা ট্রেন ধরার জন্য আসবে, বর্ষা সামান্য বৃষ্টি হলে প্রচণ্ড জলে তারা অনেক মানুষ টোটো অটো বাইক নিয়ে তারা প্রাণ নিয়ে ঝুঁকি নিয়ে তারা অনেক দুর্ঘটনা ঘটেছে, তাই রেলকে আমরা রাস্তাটা ড্রেন করার জন্যে বিভিন্ন আমরা স্মারকলিপি দিলাম তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক পক্ষ থেকে। রেলের যারা রেলের স্টেশনে যারা অফিসার বাবুরা আছে তারা বলে ব্যাপারটা আমরা দেখছি, আমরা উপর মনে যাতে ওদের ওনাদের যারা অফিসাররা র্যাঙ্কে যারা আছে তাদের সে কথাটা তারা আমাদের ব্যাপারটা বলবে। তারা আশ্বাস দিয়েছে যে নিশ্চয় রেলের ওভারব্রিজের কাজ হবে, ড্রেনের কাজ হবে, আর যারা উৎখাত করার তারা চেষ্টা করছে যে দেখি কি করা যায়। আমি কেন্দ্রাঞ্চলের সভাপতি এবং আমাদের 6টা আমরা অঞ্চল সভাপতি উপপ্রধান আছে, সহসভাপতি আছে, বদ্রনাথপুর অঞ্চল সভাপতি আছে, 6টা অঞ্চল সভাপতি আছে, নবগ্রামের অঞ্চল সভাপতি আছে, হরিপুর অঞ্চল সভাপতি আছে, আমাদের জলদ হেমব্রম আছে আমাদের সহসভাপতি, এবং আমাদের পাণ্ডবেশ্বর ব্লকের কীর্তি মুখার্জির নেতৃত্বে আজকে এই মিছিল আমরা সবাই মিলে একসাথে মিছিল আমরা করলাম, রেলকে দিলাম আমরা আশ্বাস বিশ্বাস রেলের কর্তৃপক্ষকে যে আমাদের ভরসা রেলের প্রতি যে নিশ্চয়ই এই কাজটা আমরা যে এলাকা স্মারকলিপি দিলাম তারা আমাদের কাজ নিশ্চয়ই করবে। ঠিক আছে, ডেপুটেশন কিসের জন্য? আজকে ডেপুটেশন আপনারা জানেন যে বিশেষ করে আমাদের জলের ইস্যু, যেরকম আমাদের দাইন্য, মহাল, সোনাবান্দি, কুন্দা, গোবিন্দপুর এই বিভিন্ন বিস্তীর্ণ এলাকা আমরা জল দিতে পাচ্ছি না, কেননা ওখানে আমাদের জল ট্যাঙ্কি তৈরি হয়ে গেছে, শুধু মেল লাইনটা যদি আমরা ওখানে যেতে পারি তাহলে আমাদের জল কিন্তু সবারই ক্ষেত্রে সাফিসিয়েন্ট হয়ে যাবে। তাই রেল কর্তৃপক্ষ আমাদেরকে বাধা দিচ্ছে যে আমাদের জায়গা দিয়ে পাইপলাইন পেরোতে দেবো না। তার ধরুন যে প্রসিডিওর সেটা কিন্তু আমাদের পিএইচই দপ্তর অবশ্যই করেছেন, এবং ইলেকশনের জন্য আমরা প্রতিটা মানুষের কাছে গেছি, মানুষ আমাদেরকে জলের জন্য বলেছে, তাই আমরা আজকে এখানে রেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি। এক নম্বর, দু নম্বর হচ্ছে কি আমাদের যে রাস্তাটি দেখছেন, রাস্তাটিতে কখনো রেল বলছে এটা আমাদের জায়গা, আবার রেল কিন্তু নিজে সারাচ্ছে না, আমাদেরকেও সারাতে দিচ্ছে না, এটার জন্য বটে। আবার যে মেন ড্রেন পাণ্ডবেশ্বর থেকে যে জলগুলি আসবে, আমাদের নিচে থেকে জল আসবে, জল তার উপর দিয়ে যাবে না, জল নিচে দিকে আসবে, সেই ড্রেনগুলি কিন্তু ভুতিয়ে দিচ্ছে, সেই ড্রেনগুলি কিন্তু একদম বন্ধ করে দিচ্ছে, তাই জলগুলো কোথায় যাবে সেটার জন্য আমরা এসেছি। এই 3-4টে ইস্যু নিয়ে রেলে, হ্যাঁ, ফ্লাইওভার বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমাদের পাণ্ডবেশ্বরের রেলের গেটে কত যানজট হয়েছে, একদিন আমাদের একটা গর্ভবতী মায়েরও কষ্ট হয়েছে, আপনারা সবাই জানেন। তা আমরা
সেই জন্য রেল কর্তৃপক্ষকে বলছি আমাদের ফ্লাইওভারটা খুব প্রয়োজন আছে, এর সাথে সাথে আমাদের যে ডিমান্ডগুলো আছে। খবর পাণ্ডবেশ্বর কো দেখনে কে লিয়ে ধন্যবাদ। अपने आसपास की ताज़ा खबरें देखें सिर्फ खबर पांडवेश्वर डिजिटल न्यूज़ चैनल पर। खबर पांडवेश्वर में न्यूज़ टेलीकास्ट के लिए, लाइव टेलीकास्ट के लिए, विज्ञापन के लिए संपर्क करें 8777829843। खबर पांडवेश्वर यूट्यूब चैनल को सब्सक्राइब करें और फेसबुक पर हमें फॉलो करें।